চট্টগ্রামে প্রথম করোনা টিকা নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকাল 10:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন তিনি। চট্টগ্রাম মহানগরী আর উপজেলা মিলিয়ে মোট 500 জন আজকের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আমি কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো ধরনের সেন্সেশন বা কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু আমি অনুভব করছি না। যে কোনো ধরনের ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তো সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং পর্যায়ক্রমিকভাবে পুরো বাংলাদেশের সবাই টিকা পাবে। আমাদের 11টি জেলায় আজকে একই সাথে সকল উপজেলায় আমরা কার্যক্রম শুরু করেছি। রাজশাহীতে প্রথম টিকা নিয়েছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন তিনি। এছাড়া হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন টিকা নেন। আমার মনে হচ্ছে এই ভ্যাকসিনটা অত্যন্ত নিরাপদ এবং আমি কোনো কিছু অনুভব করি নাই, ব্যথা অনুভব করি নাই। সামান্যই মনে হচ্ছে যে এটা পিপিলিকে কামড় দিয়েছে, তেমন নর্মাল টিকার চেয়ে এটা অনেক সহজ এবং এটা কোনো ব্যথাই লাগে না বলতে গেলে। সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাইনুল হক। সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন। অথরিটি আমাদের সরকার, আমাদের যে ডাক্তার তাদের উপরে ভরসা করে আমাদের যাবতীয় যে কার্যক্রম আমরা নিশ্চিন্তে মনে করে এসেছি, এখনও আমাদের সেই বিশ্বাস আছে এবং এখানে ভয়ের কিছুই নেই। সিলেটে প্রথমেই টিকা নেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান। সকাল 11টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বুথে টিকা কার্যক্রম শুরু হয়। পাবনায়ও শুরু হয় করোনা ভ্যাকসিন কার্যক্রম। টিকা নেন জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার মনে হচ্ছে যে এই রেজিস্ট্রেশনের একটু স্লো হলেও আমার মনে হয় আজকের পর পরিস্থিতিটা বদলে যাবে। জেলা পুলিশের প্রধান হিসেবে আমি ভ্যাকসিন নিলাম এবং আমার ইউনিটে যে 1804 জন সদস্য আছে তারা ইতিমধ্যে পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন করছে। দিনাজপুরে প্রথম টিকা নিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া হিলি, খাগড়াছড়ি, বান্দরবান, যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, নরসিংদী, ফেনী, নোয়াখালী, নেত্রকোনা, ময়মনসিংহ এবং রংপুর ও খুলনায়ও টিকা কার্যক্রম শুরু হয়। আমি এই টিকা নেওয়ার পরে আমার শারীরিক কোনো প্রবলেম হয়নি, আমি সুস্থ আছি এবং স্বাভাবিক আছি। আমি রংপুরের মানুষের কাছে অনুরোধ জানাবো যে এই ধরনের ভুয়া মেসেজ বা মানুষকে যে দেওয়া হচ্ছে যে টিকার সাইড ইফেক্ট আছে, অমুক আছে, তমুক আছে, বিভিন্ন বিষয়ে বলা হচ্ছে, এটাকে কানে না দিয়ে তারা, বিশেষ করে আমরা যে স্ল্যাব করেছি ফার্স্ট স্ল্যাবে যারা টিকা দেবে তারা যেন সঠিক সময় টিকা নেয়। গত 2 দিনে যাদের মোবাইল ফোন নম্বরে SMS গেছে আজ তারাই শুধু টিকা নিতে পারছেন। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।